গাজীপুরের শ্রীপুরে মাইছপাড়া রেল ক্রসিং এ ট্রেনের ধাক্কায় বাসের 5 যাত্রী নিহত হয়েছেন আহত হয়েছেন আরো 15 জন সকাল 7:30টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় শ্রমিক বহনকারী একটি বাস মাইছপাড়া এলাকায় রেল লাইন অতিক্রম করছিল সেই সময় বাসটিকে ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী বলাকা কমিউটার এক্সপ্রেস ধাক্কা দেয় ঘটনাস্থলেই বাসের 3 যাত্রী নিহত হন আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর আরও 2 জনের মৃত্যু হয় বিভিন্ন হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক